এবার জেলা সংবাদ। ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে ভয় ভীতি দেখানোর অভিযোগে সাভারে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে নুরউদ্দিন নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সাইদ জানান, চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি সাভারের ওয়াপ্তা রোড এলাকার ইতালি ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমকে আটক করে পুলিশ। আদালত থেকে সাদিকুর রহমান সেলিম জামিনে মুক্ত হয়ে ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে আর্থিক প্রলোভন দেন। সাড়া না পেয়ে বিভিন্ন কৌশল নেন তিনি। তার পক্ষে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ধর্ষণের শিকার ওই নারী তার পরিবারকে চাপ দিয়ে আসছিলেন। সুবিধা করতে না পেরে শেষমেশ তার সহযোগী নুরউদ্দিনকে দিয়ে ধর্ষণের চিত্র ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখাতে থাকেন ওই পরিবারটিকে। কল রেকর্ড এবং বিভিন্ন প্রমাণাদি হাতে আসার পর মামলা দায়ের করা হয় এবং নুরউদ্দিনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাদেক মিয়া নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে 11:30টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুড়িয়া ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রী সেজে অটোরিকশায় করে কলাগাছিয়া বুরুন্দি কুড়িয়া ভিটা পৌঁছায়। পরে ওই চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। দর্শক, নির্বাচন পরিক্রমায় আপনাদের স্বাগত। এখন দেখবেন কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ হাইউল উদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান 21 ফেব্রুয়ারি আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের মাঝে আসতেছে। এই 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির মহান শিক্ষক, জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাসা আন্দোলনের শহীদ রফিক, শফিক, জব্বার সহ অসংখ্য শহীদদেরকে। আজকের এই দিনে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান শহীদ মোহাম্মদ মহিউদ্দিন এবং আমাদের বাওয়ালের কৃতি সন্তান বাওয়াল বীর আহসানুল্লাহ মাস্টারকে, যাদের শাহাদতের মধ্য দিয়ে এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছিল এবং স্বৈরাচারের পতন হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আমি একটি কথাই বলতে চাই। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের বাহাদুর সাদি ইউনিয়ন পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং তারই আস্থাভাজন আমাদের কালীগঞ্জের প্রিয় নেত্রী আমাদের শহীদ মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা মেয়র অফ উচ্চুমকি আপার কাছে বিনীত আবেদন জানাতে চাই। বিগত নির্বাচনেও আমাকে যেভাবে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করা হয়েছিল ঠিক তেমনিভাবে এই বছরও যাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করে নৌকা মার্কার প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে পারি, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শহীদ মহিউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী মেয়র অফ উচ্চুমকি আপার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাকে মনোনয়ন প্রদান করা হলে যেমনি ভাবে বিগত 5টি বছর আমি বাহাদুর সাদি ইউনিয়নবাসীর খেদমতে কাজ করেছিলাম, বাহাদুর সাদি ইউনিয়নের উন্নয়ন করেছিলাম,
দুশাদ ইউনিয়নবাসীকে শান্তিতে থাকার জন্য আল্লাহর রহমতে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। ঠিক তেমনিভাবে আগামী দিনে আমাকে নৌকা মার্কার প্রার্থী করা হলে আমিও আমাদের প্রিয় নেত্রী মেয়র আবুল চুমকি আপার উপদেশক্রমে এই ইউনিয়নের খেদমতে আমাকে নিয়োজিত রাখব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।